নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধনের নাম আপনারা সকলেই শুনে থাকবেন, আর এটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের দাদু ঠাকুমা এদের মুখ থেকে। তাই স্বভাবতই আমরা এই গুপ্তধনের কথা শুনলেই কিছুটা আনন্দিত হয়ে পড়ি, কারণ আমরা প্রত্যেকেই চাই যদি গুপ্তধন পেতাম, আর এই গুপ্তধনের আশা আমরা প্রত্যেকেই করি। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 6 সৌভাগ্যশালী রাশির কথা, যে রাশিগুলি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। যেমনটা আমি পূর্বে বলছিলাম, গুপ্তধনের নাম আমরা প্রত্যেকেই শুনে আসছি ছোটবেলা থেকে, আর এই গুপ্তধন পাওয়ার চাহিদা বা ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে, আর এটি কোনো অন্যায় নয়, কারণ আমরা প্রত্যেকেই চাই অল্প দিনে কোটিপতি হতে। আর এই অল্প দিনে কোটিপতি একমাত্র লটারি থেকে এবং গুপ্তধন থেকেই হয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গুপ্তধন পাওয়ার যে কারকগ্রহ, সেই গ্রহটিকে, এই গুপ্তধন পাওয়ার কারকগ্রহটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে কেতু গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনারা গুপ্তধন পেয়ে সহজেই হতে পারেন কোটিপতি। এবার প্রশ্ন আসলো, আমরা বর্তমান যুগে গুপ্তধন কী করে পাব? আমি কয়েকটি হিন্টস আপনাদেরকে দিচ্ছি, যে হিন্টসগুলি আপনাদের গুপ্তধন পাওয়ার রাস্তা বলে দেবে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক গুপ্তধন পাওয়ার রাস্তা। আমি প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা কিছুদিন আগেই শুনে থাকবেন একজনের বাড়িতে হঠাৎ করে উল্কা পড়েছে। হ্যাঁ বন্ধুরা, যেটি মিডিয়াতেও এসেছে, এবং এই উল্কা বিক্রি করে সেই গরিব মানুষটি আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই কথাগুলো আমি এতটুকু ভুল কথা বলছি না। আর এটি কেন হয়? এটি কেতু গ্রহের জন্য হয়, কারণ কেতু গ্রহই দেখায় গুপ্ত বা সুপ্ত জিনিস। যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ থাকে তারা বড় রিসার্চার হয়, এবং গুপ্ত বা হিডেন জিনিস তারা কিন্তু পায়। এছাড়াও আপনারা শুনে থাকবেন বা জানেন হয়তো, যে কোনো ট্রেনে বা বাসে বেওয়ারিশ কোনো ব্যাগ পড়ে থাকে, এবং অনেক মানুষ রয়েছে যারা সেই ব্যাগ থেকে, অর্থাৎ ব্যাগটিকে খুলে প্রচুর টাকাও পেয়েছে, কিন্তু সব খবর নিউজে আসে না। সেই খবরগুলো নিউজে আসে যে মানুষগুলো সৎ হয়, অর্থাৎ যে মানুষগুলো পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, তারাই কিন্তু সেই সমস্ত খবরগুলোই কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি। এছাড়াও যারা কনস্ট্রাকশনে বিজনেস করেন, তারা কনস্ট্রাকশনের কাজের জন্য মাটি তো খনন করেনি করেন, তাই তো? আর এই মাটি খনন করার ফলে অনেক সময় প্রাচীনকালের মূর্তিও কিন্তু উঠে আসে, আর সেই মূর্তির দুর্লভ মূর্তিও অনেক সময় ওঠে, আর সেই মূর্তি বিক্রি করে অনেকে কোটি টাকার মুখ দেখতে পায়। আর এই সমস্ত কিছুই হয় কেতু গ্রহের জন্য। এবার আসুন, আমি আপনাদেরকে 6টি রাশির কথা বলতে চলেছি, যে রাশিগুলি আগামীতে গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামীতে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ গুপ্তধন আপনাদের জীবনে আসতে চলেছে। যারা যে ফিল্ডে কাজ করছেন, হয়তোবা আপনারা সেই সমস্ত জায়গা থেকে গুপ্তধন পেতে পারেন। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার রিমাইন্ড করছি। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
এই গুপ্তধন পেয়ে আগামীতে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ গুপ্তধন পাওয়ার চাহিদা আপনাদের আগামীতে মিটতে চলেছে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বেই বারবার বলছি। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার ইচ্ছা বা চাহিদা কিন্তু পূর্ণ হতে চলেছে আগামীতে। তবে আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বে বারবার বলছি। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুপ্তধন পেয়ে আগামীতে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ গুপ্তধন পাওয়ার চাহিদা বা ইচ্ছা আপনাদের জীবনে পূর্ণ হতে চলেছে। তবে আপনাদের জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বেই বারবার বলছি। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গুপ্তধন পেয়ে আগামীতে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার চাহিদা বা সুপ্ত বাসনা কিন্তু পূর্ণ হতে চলেছে। তবে আপনাদের জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বেই বারবার বলছি। এরপরে যে লাস্ট রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুপ্তধন পেয়ে হতে চলেছেন আগামীতে কোটিপতি। অর্থাৎ গুপ্তধন পাওয়ার চাহিদা বা ইচ্ছা আপনাদের পূর্ণ হতে চলেছে। তার জন্য আপনাদের জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বে বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি গুপ্তধন পেয়ে আগামীতে হতে চলেছে কোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।